নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার আরোহী নিউজে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি রাই। শুরুতেই যে খবরে চোখ রাখবো, কর্ণাটকের চামরাজনগরে 24 জন মুমূর্ষ রোগের মৃত্যু হয়েছে, যেখানে আরো একবার প্রমাণ হচ্ছে চিকিৎসার কিন্তু কঙ্কাল সার চেহারা। এর আগেও বহুবার মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবেই, অক্সিজেনের সিলিন্ডারের অভাবে এই মৃত্যু কিন্তু প্রথম নয়। এবার চামরাজনগরে, কর্ণাটকের চামরাজনগরে সেই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যদিও বলা হয়েছে চিকিৎসার কোনো গাফিলতি যেন না হয়, কোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও এই দৃশ্য কিন্তু বারবারই আমাদের দেখতে হচ্ছে। অক্সিজেনের সিলিন্ডারের অভাবে আরও একবার 24 জন রোগীর মৃত্যু হলো কর্ণাটকের চামরাজনগরে। যে কোনো করোনা রোগীর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তাকে দিতে হবে বেড এবং প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজনীয় জিনিসপত্র, এই রকমই নির্দেশ দিয়েছে কোর্ট। তাকে এলাকা ছাড়া করা যাবে না এবং একই সাথে যদি প্রয়োজন মনে হয় তাকে আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে, এই নির্দেশিকা কিন্তু কোর্ট দিয়েছে। পয়লা মের পর আবারও দিল্লিতে দুর্গাপুর থেকে অক্সিজেনের সিলিন্ডার পাঠানো হলো, এবং এইটা প্রথম নয়, এর আগেও কিন্তু অক্সিজেন সিলিন্ডার দিল্লিতে পাঠানো হয়েছে। এখানে 6টি কন্টেনারে 120টি মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা হয় কিন্তু এই ট্রেন। এবং কোভিড সংক্রমণের জেরে সারা দেশে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে তা বলাই বাহুল্য, এবং সেখানে করোনার প্রকোপ বেড়েছে দিল্লিতেও। এবং সেখানে সকাল 9টা 45 মিনিট নাগাদ দুর্গাপুরের রেলের কন্টেনারে কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের সাইডিং থেকে ছাড়া হয় এই মালগাড়িটি। একটা লাইন বলে রবিবারে আরো একবার স্বস্তির খবর পাওয়া গেল, যেখানে করোনার আক্রান্তের সংখ্যা ছিল 3 লাখের ওপর, কিন্তু রবিবার যেখানে 3 লাখ ছিল সেখানে সোমবার কিন্তু সেই পরিসংখ্যার খানিকটা কমে এসেছে। বলা বাহুল্য রাজ্যবাসীর কাছে এটা কিন্তু স্বস্তির খবর। আজ তৃণমূল ভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টায় মিটিং করবেন, এবং সেই মিটিংয়ের মূলত প্রথম আলোচনার বিষয় থাকবে কোভিড বিষয়, কিভাবে কোভিড আক্রান্ত মানুষদের তারা সাহায্য করতে পারেন। এবং আজকেই সন্ধ্যে 7টার সময় রাজ্যপালের সাথে মিটিং থাকবে এবং সেখানে তৃণমূল সুপ্রিমো উপস্থিত থাকবেন, এবং সেখানে আলোচনা হতে পারে মন্ত্রিত্ব পদটি কী কীভাবে পাওয়া যেতে পারে। বাংলা জুড়ে তৃণমূলের উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাস কিন্তু বহরমপুরে ধরা পড়লো। বহরমপুরে তৃণমূল নেতা গৌতম সান্যাল মিষ্টিমুখ করালেন তার দলীয় কর্মীদের এবং সাধারণ মানুষদের, এবং তার সাথে তিনি বলেন আরো একবার হ্যাটট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার হ্যাটট্রিক করেছে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এই আনন্দে আমি সবাইকে মিষ্টি খাচ্ছি। সবুজ মিষ্টি কেন,
আমাদের দলীয় রং সবুজ, ওই জন্য সবুজ মিষ্টি সবাইকে খাওয়াচ্ছি। একেবারেই দিনহাটায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ল বিজেপির জিত জেতার জন্যই, কিন্তু একেবারেই সেখানে দিনহাটায় একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেখানে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিজেপি করতু বলে কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে, এইরকমই চিত্র দিনহাটার রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে নিগমনগর দিনহাটা বিধানসভা কেন্দ্রের দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতে সব থেকে শান্ত এলাকা, শিক্ষিত এডুকেটেড মানুষের বসবাস যে জায়গায়, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কেশব নাহাকে রাতের অন্ধকারে সে যখন বেরিয়ে আসে তার পা ভেঙে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিষয়টা হচ্ছে এই জায়গায় সবাই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে। এখনকার মতো খবরে পর্যন্ত, এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।